আসসালামু আলাইকুম। আশা করি এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন প্রত্যেকেই, যে যেখান থেকে দেখেন না কেন, ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। আপনাদের আজকে আরও একটি নিউজ জানাবো, যে নিউজটির মাধ্যমে ইনশাআল্লাহ যারা আমার অডিয়েন্স রয়েছেন, মূলত যারা ভাতাভোগী, সরকারের বিভিন্ন প্রকল্প থেকে আপনারা ভাতা বা সুবিধা পেয়ে থাকেন, তাদের জন্যই মূলত আজকের কন্টেন্টটি। ইনশাআল্লাহ ভিডিও শেষ পর্যন্ত আপনারা থাকবেন, কোনো কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম বিষয়টি হলো, দেখুন, যারা অগস্ট থেকে সেপ্টেম্বর মাসের ভিতর সুবর্ণ নাগরিক কার্ড দিয়ে আবেদন করেছিলেন, তাদের বরাদ্দ এসে গেছে কিন্তু ইতিমধ্যেই। এখন আপনারা যেন আনন্দিত হবেন যে আপনারা কিন্তু এই টাকাগুলো 2023 সালের জানুয়ারি মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে পেয়ে যাবেন। হয়তো বিগত বেশ কিছু ভিডিওতে আমি বলেছিলাম ডিসেম্বরের মধ্যে পাবেন, কিন্তু আমি অ্যাকচুয়ালি কনফার্ম হয়ে বলছি যে এইবার বা রিয়েল টপিকটি হলো জানুয়ারির মধ্যে পাওয়ার সম্ভাবনা 99.9%। আমি এত অ্যাসিওর হয়ে কীভাবে বলছি, আপনারা অনেকেই কিন্তু বলতে পারেন বিষয়গুলো। মূল বিষয়টি হলো, দেখুন, আমি কিন্তু লাস্ট দুই থেকে একটি ভিডিওতে বা তিনটি ভিডিওতে হয়তো বা একটি চিঠি দেখিয়েছিলাম আপনাদেরকে, যে চিঠিটি প্রকাশ হয়েছিল 23 নভেম্বর 2022 সালে। চিঠির মধ্যে উল্লেখ ছিল যে আবার নতুন করে পেরোল পাঠানো শুরু হবে 27 ডিসেম্বর 2023 থেকে 6 জানুয়ারি 2023 পর্যন্ত, সরি, 27 ডিসেম্বর 2022 হতে 6 নভেম্বর 2023 পর্যন্ত। সো এই যে একটা লং টার্ম, এই সময়ের মধ্যে আপনারা স্বশ অ্যাকাউন্টে পেরোল সেন্ড সম্পূর্ণ হবে। এখন পেরোল যাওয়ার পরে কত কার্যদিবসের মধ্যে টাকা পাবেন? অবশ্যই 14 থেকে 20 কার্যদিবস এর মধ্যে কিন্তু টাকা পেয়ে যাচ্ছেন। অ্যাজ লাইক এরপরে দাঁড়ালো, এর ফল শ্রুতিতে আমরা জানতে পারবো যে 20 দিনের মধ্যে হয়তো বা টাকা পাবেন। 20 দিনও যদি হয় তাহলে কিন্তু এটা জানুয়ারি মাসের মধ্যেই হচ্ছে। সো জানুয়ারি মাসের মধ্যে টাকা পাওয়ার সম্ভাবনাটি সব থেকে বেশি। এখন অনেকেই বলতে পারেন যে আমি কীভাবে বুঝবো যে আমি সিলেকশন হয়েছি। যখন এই বরাদ্দটি আসলো সমাজসেবা অফিসে, তখন কিন্তু স্থানীয় মেম্বার কাউন্সিলরদের কাছে একটি অনুদান বা বরাদ্দর লিস্ট চাওয়া হয়েছিল। তিনি তো জানে যে মূলত কারা কারা এই ভাতাগুলোর জন্য অনলাইনে আবেদন করেছেন, তাকে এই লিস্টটি দেখানো হলো। এখন সংশ্লিষ্ট ইউনিয়ন মেম্বার বা কাউন্সিলররা তারা কিন্তু এই ভাতাভোগীগুলোকে চিনে। এখন যারা মুখ চিনে দেখে তার ভাতা দেওয়া সম্ভব না, তাই না? সো যাদের আর্থিক অবস্থা খারাপ, মূলত এই যে ভাতাগুলোর জন্য আপনারা আবেদন করেছিলেন সুবর্ণ নাগরিক কার্ড দিয়ে, ওইখানে একটি বিষয় উল্লেখ ছিল যে প্রতিবন্ধকতার ধরন। এখন অনেকেই এই প্রতিবন্ধকতার ধরন দিয়েছিলেন মৃদু, অনেকেই দিয়েছিলেন উচ্চতর, আবার অনেকে দিয়েছিলেন মাঝারি। তিনটি বিষয়ের উপর তো শুধু একটি ভাতা নির্ভর করে না, তাই না? সো তিনটি বিষয়ের উপর নির্ভরশীল না হয়েও তবে একটি কন্টেন্টের উপরে কিন্তু সর্বদা নির্ভরশীল, সে বিষয়টি হলো যারা মাঝারি বা তীব্র, এদের কিন্তু ভাতাটি হওয়ার সম্ভাবনা ছিল সর্বোচ্চ। সো এখন আপনারা এই তালিকাটি বা কোথায় পাবেন, কীভাবে তালিকা জানতে পারবেন যে আপনারা সিলেকশন হয়েছে কিনা? যদি অরিজিনালি জানতে চান তাহলে ভিডিওটির নিচে আপনাদেরকে কমেন্ট করতে হবে এবং বলতে হবে আমি এই জেলার এই উপজেলা থেকে বলছি। অবশ্যই আপনার জেলার নাম এবং উপজেলার নামটি উল্লেখ করবেন। একই উপজেলার বা একই জেলার যদি 10 জন ব্যক্তি কমেন্ট করে থাকেন তাহলে আমি সেই উপজেলাটির ভিডিও বানাবো। সমগ্র বাংলাদেশের বিষয় নিয়ে ভিডিও করতে গেলে আমার ভিডিও হবে 64টি জেলা নিয়েই। সো একই কন্টেন্ট যদি 64টি আমার চ্যানেলে আপলোড দেই তাহলে অডিয়েন্সও আমার বাকি বা অন্যান্য যে ভিডিওগুলো দেখে তারা কিন্তু সাইলেন্টভাবে রিমুভ হয়ে যাবে। সো আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকের কথা রাখার জন্য, সেই জন্য কিন্তু আমি মূলত প্রতি শনিবার লাইভ করে থাকি। যদি আপনারা তালিকাটি না পেয়ে থাকেন তাহলে কিন্তু আমার লাইভে এসে প্রশ্ন করবেন এবং আমার ফেসবুকের যে গ্রুপ রয়েছে গ্রুপে গিয়ে পোস্ট করবেন। যদি আমি নাও দিতে পারি তবে গ্রুপে অ্যানাদার যারা মেম্বার এবং মটারডর এবং অ্যাডমিন রয়েছে তারা কিন্তু আপনাকে দিয়ে দিবে, কারণ আপনারা জানেন যে আমার গ্রুপে সর্বদা বিনামূল্যে বিনা পারিশ্রমে আপনাদের সেবায় প্রত্যেকে নিয়োজিত রয়েছে। গ্রুপের নাম টেক অ্যান্ড অ্যাস, সার্চ করলেই একটি লোগো, আমার চ্যানেলে যে লোগো রয়েছে এরকম একটি গ্রুপ পাবেন। গ্রুপটি পাবলিকলি করা আছে। অ্যাট ফার্স্ট গ্রুপে জয়েন হবেন, গিয়ে একটি পোস্ট করবেন এবং গ্রুপে সর্বোচ্চ মেম্বার অ্যাড করার জন্য অবশ্যই সবাইকে ইনভাইট করবেন। সো যারা এই সকল বরাদ্দের জন্য অনলাইনে আবেদন করেছিলেন এবং আবেদন করার পরে আপনারা সিলেকশন হয়েছেন, এমত অবস্থায় সিলেকশনের পরিমাণ বা বরাদ্দ কিন্তু প্রচুর এসেছিল এক একটা উপজেলায়। আমার জানা মতে যদি কেউ 100 জন আবেদন করে থাকে তাহলে কিন্তু 80টার মতো বরাদ্দ এসেছে। সো এই যে এতগুলো বরাদ্দ আসলো আপনাদের উপজেলাতে বা জেলাতে,
আপনারা চাবেন যে আপনার নামটি টিকেছে কিনা বা সিলেকশন হয়েছে কিনা এটা কনফার্ম হইতে। সো তার জন্য কিন্তু আপনারা আপনাদের স্ব উপজেলা সমাজসেবা কার্যালয়ে গিয়ে যোগাযোগ করতে পারেন এবং তাদেরকে আবেদন কপিটি দেখিয়ে বলতে পারেন যে আমি কি সিলেকশন হয়েছে কিনা বা আমার নামটি এই আবেদনের মধ্যে আছে কিনা। তারা যদি আপনার আইডেন্টিফিকেশন কনফার্ম করে জানায় যে আপনি টিকেছেন বা সিলেকশন হয়েছেন, তাহলে পরবর্তী জানুয়ারি মাসে কিন্তু আপনি ভাতাটি পেতে চলেছেন। এ ছিল আজকের মতো। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমি আবারও বলছি, যারা ভিডিওটি যে স্থান থেকে দেখেন না কেন, যদি তালিকা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আপনার জেলা এবং উপজেলার নাম লিখে। দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলের সাথেই থাকবেন।